एवरीवन अस्सलामु अलैकुम नतून आरो एकटा वीडियो निये हाजिर हुए गेलाम। आज के तैरी करे देखाबो क्रुसेंट। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। क्रुसेंट तैरी करते एखाने आमी निये निएछि एक कप दूध, एक टेबिल चामच ईस्ट और दुई टेबिल चामच चीनी और सामान्य परिमाणे लवण, बाटार और मयदा। चलुन ताहले मूल रेसिपिटा शुरू करा जाक। एखाने दूधटा किन्तु हल्का गरम करे निते हबे और दूधर साथे आमी एखन दिए दिच्छि ईस्ट और चीनी। एगुलाके भालो करे मिशिए निब। एटा भालो करे मेशानो हये गेले डेके आमी रेखे दिब 5 मिनिटेर जन्य जाते ईस्टटा एक्टिव हये जाय। एखन शुकनो उपकरणगुलो एकटु मिशिए निब। लवणटा मयदार साथे दिए भालो करे मिशिए निएछि। ईस्टटाओ रेडि हये गेछे। एखन कुसेंटेर जन्य एकटा सफ्ट डो तैरि करे निब। आमी मयदा व्यवहार करेछि 2 कप। हमारे रेसिपि जदि आपन का भलो लागे लाइक कमेंट शेयर करते भूलें ना किन्तु और आमाके सपोर्ट करार जोन्नो आमार चैनलटा अवश्य अवश्य सबस्क्राइब करबें। ওটা আমার মতানো হয়ে গিয়েছে। এটাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ডেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটার আমি এখন বাতাসটা একটু ছাড়িয়ে নিব আর ভালো করে একটু মথে নিব। অন্য পরিমাণে ময়দা ছিটিয়ে এখানে আমি ডোটা নিয়ে নিব। ডোটা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটু গোল করে নিব। গোল করে নিয়ে আমি একটা রুলের মতো করে তৈরি করে নিব লেজি কাটার জন্য। আপনাদের যেরকম সুবিধা লাগে ওইভাবে করে লেজি কাটতে পারেন। আমার মনে হয়েছে এভাবে করলে একটু সহজ হবে, তাই এভাবেই করে আমি লেজিগুলো কেটে নিয়েছি। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন কাজটা আমি কিভাবে করেছি। এখন আমি একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন। এখন আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। বাটার নিয়ে রুটির চারপাশে ভালো করে বাটার লাগিয়ে নিব। রুটির কোনো পাশই যেন ফাঁকা না থাকে, ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে। এটা আমার বাটার লাগানো হয়ে গিয়েছে। এটাকে আমি একটা র্যাপিং পেপারের উপর নিয়ে নিয়েছি। सेम आगेटार मतो आमी एकटा रुटी बेले नियेछि। एटार उपर एखन बाटार लागिए निब। जे रुटीटा आमरा आगे बेले रैपिंग पेपारेर उपर रेखेछि ए रुटीटा आमी ओइटार उपरेई राखब। एभाबे करे आमी रुटीगुला बानिए बाटार लागिए एकटार उपर एकटा रेखे जाब। एभाबे करे आमी सबगुला रुटी बानिए निब। एखाने सबगुला रुटी सेम प्रसेसे बानिए नियेछि। एखन लास्ट रुटीटा बाकी रुटिर उपरे दिए আমি সমান করে নিব। রুটি একটু ছোট বড় হলে কোনো সমস্যা নাই। এটাকে আমি এখন ভালো করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিব। এমন ভাবে মুড়তে হবে যেন কোনো বাতাস না ঢুকে। এটাকে ভালো করে মুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। আমার এখানে টোটাল রুটি হয়েছে 14টা। ফিরে এসেছে 30 মিনিট পর। 30 মিনিট পর রুটিটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটাকে আমি এখন বোর্ডে নামিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিব। আমার এখানে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে বেলে নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপ দিয়েও বেলে নিতে পারেন। এখন আমি মাঝ বরাবর করে একটা পিজ্জা কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করতেছি। এভাবেই করে আমি পুরো রুটিটা কেটে নিব। আমার এখানে সবগুলা রুটি কাটা হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে কোনাকুনি করে কেটে নিব। এভাবেই করে আমি সবগুলা রুটি কেটে নিব। এখানে সবগুলা পিস কেটে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি একটা পিস নিয়ে মাছ বরাবর করে একটু কেটে নিব। এটা আপনারা চাইলে কাটতেও পারেন, আবার না কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি 2 পিস খুব সাবধানে ধরে একটু ঘুরে নিলেই হয়ে যাবে কুসেন। আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে। এভাবে করে আমি আরও একটা কুসেন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই করে আমি সবগুলা কুসেন তৈরি করে নিব।
কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, বেশি জোরাজুরি করতে যাবেন না। আমার এখানে সবগুলো কুশন তৈরি করা হয়ে গিয়েছে, এগুলোর উপরে আমি এখন ডিম ব্রাশ করে নিব। ডিম ব্রাশ করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে আমার কুশনগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, এগুলো এখন বেক করার জন্য একদম রেডি। ওভেনটাকে আমি 5 মিনিট আগে রিহিট করে নিয়েছি। আমি 180 ডিগ্রি তাপমাত্রায় উপরে নিচে তাপমাত্রা থাকবে 30 মিনিটের জন্য বেক করে নিব। আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এসেছি 30 মিনিট পর। 30 মিনিটের মধ্যে কুশনগুলো কিন্তু হয়ে গিয়েছে। কুশনগুলো কিন্তু এখন অনেক গরম, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। উপরটা যেরকম ক্রিস্পি হয়েছে, ভিতরটা তেমন সফট হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু বলবেন না, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।